بالله من الشيطان الرجيم إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري عن أبي بكر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه رواه النسائي بإسناد صحيح. টাঙ্গাইলের সখীপুরের অন্তর্গত মাওলানা পাড়া সালাফিয়া সিনিয়র আলেম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ সুধীমণ্ডলী সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন আমিন আপনারা যারা আশেপাশে এখনো ঘোরাফেরা করছেন তাদেরকে প্যান্ডেলে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি মা বোনরা যারা আছেন তারা চুপচাপ বসে সংক্ষিপ্ত কিছু কথা শুনবেন এটা আমি আপনাদের কাছে আশা পোষণ করছি আমি আলোচনা করব বিশুদ্ধভাবে সালাত আদায়ের গুরুত্ব আমি বলি যে আগে তাওহীদ তারপরে সালাত আকীদা শুদ্ধ না করে শুধু সালাত না কোনো ইবাদত করে লাভ নেই আপনাদের কাছে কথাটা শুনতে খারাপ মনে হলেও এই কথাই বাস্তব এবং এই কথাই সত্য যার আকীদা সঠিক নয় এই ব্যক্তির কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আর আল্লাহ রাব্বুল আলামিনও প্রত্যেককে আকীদা শুদ্ধ হওয়ার জন্য বলে দিয়েছেন আগে তাওহীদের স্বীকৃতি দিতে হবে তারপরে কোন ইবাদত করতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তাওহীদকে গ্রহণ করার জন্য বলেছেন সূরা তাহা 14 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই আল্লাহ নিজেই বলেছেন ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নেই তারপরে বলছেন ফাআবুদনি অতএব আপনি আমার তাওহীদকে মেনে নিন তাওহীদ মেনে নেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন ফাআবুদনি
আমার তাওহীদকে মেনে নিন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, দ্বিতীয় পর্যায়ে বলছেন যে আমার শরণার্থে আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করুন। আল্লাহ এখানে বলেন, আগে তাওহীদ গ্রহণের কথা বললেন না সালাতের কথা বললেন? আগে তাওহীদ, শুধু এই আয়াতটা না, আরো অনেকগুলো অনেক আয়াত আছে যেখানে আগে তাওহীদের কথা বলা হয়েছে। যেমন সূরা যারিয়াত 56 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, এটা তো আপনাদের মুখস্থ আয়াত। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি লিআবুদুন, লিআবুদুন শব্দের অর্থ হলো লিওয়াহিদুন, তারা একমাত্র আমার তাওহীদকে মেনে নেবে। আপনারা কি মনে রাখতে পারবেন লিয়াবুদুন মানে কি? বাংলা বলেন আপনারা, তারা একমাত্র আমারই আমার ইবাদত করবে বলছে। কি বললাম? তাওহীদ প্রতিষ্ঠা করবে। তাহলে লিয়াবুদুন শব্দের অর্থ কি এখানে? কি তাওহীদ, মনে থাকবে কথাটা? আসলে ইবাদত মানে তাওহীদ, ইবাদত মানে কি? তাওহীদ। এই লিয়াবুদুন শব্দের অর্থটা আমরা ইবাদত করার কারণে, লিয়াবুদুন শব্দের অর্থ ইবাদত করার কারণে আমরা বুঝি ইবাদত মানে নামাজ পড়া, ইবাদত মানে হজ করা, ইবাদত মানে যাকাত দেওয়া, সিয়াম পালন করা, আমরা কিন্তু এটাই বুঝেছি, কিন্তু এর অর্থ এটা নয়। আচ্ছা, এইদিকে যারা কথা বলছে একটু কথাটা বন্ধ করতে বলেন। দেখো তো অনেকগুলো ছেলে দেখলাম, দেখ প্যান্ডেলের ডান সাইডে এরা কারা কথা বলছে? ছি ছি ছি, এটা তো খুবই অসুন্দর, এতগুলো মানুষ এখানে বসে আছে আর তারা ডিস্টার্ব করছে। আমরা ইবাদত মনে করার কারণে তাওহীদটা বুঝিনি। অথচ আপনি যে এখানে আসছেন আজকে, কার সন্তুষ্টির জন্য এসেছেন? এটাই তাওহীদ। আমাদের দেশে আলেমরা হাজারে 1000 আলেম, 1000 মাদ্রাসা পড়ুয়া শিক্ষকের লিস্ট করলে হাজারে 2-1 জন পাওয়া যাবে তাওহীদ বুঝে, হাজারে। মাদানী আলেমদের মধ্যে তারা আলহামদুলিল্লাহ তাওহীদটা বুঝেন, কিন্তু মাদানীদের থুতনির জোর নাই তো, এজন্য তাওহীদের আলোচনাটা জনগণ খায় না। সরল সোজা মানুষ তারা, মদিনায় থেকে অন্তরটা মদিনার মতো হয়ে গেছে। এদেশের লোক যে এত চালাক, ওরা মদিনায় গিয়ে ভুলে গেছে। আমরা জানি না, কিন্তু এই ছোটোখাটো করে বলার চেষ্টা করি। আপনারা এই কথাটা খারাপ মনে করবেন না, যেখানে দাওয়াত দেওয়ার কথা ছিল তাওহীদের, সেখানে তাওহীদের আলোচনাই চলে না, কেউ করে না তাওহীদের আলোচনা। উচিত ছিল তাওহীদের আলোচনা বেশি হবে, মানহাজের আলোচনা বেশি হবে, আকিদার আলোচনা বেশি হবে, এরপরে হবে সালাতের আলোচনা। বাংলাদেশের মানুষ তাওহীদ না বুঝার কারণে, যেমন সকল ক্ষেত্রে আল্লাহর একত্ব তাওহীদ প্রতিষ্ঠা করাই হলো তার ইবাদত করা। একজন ভ্যান চালায়, এটা কি তার ইবাদত? এটা
হ্যাঁ এটা ইবাদত না, সবাই বলছেন ইবাদত না। অথচ মুমিন ব্যক্তি জীবনে যা কিছু করে সেখানে আল্লাহর সন্তুষ্টি আছে, সেটাই ইবাদত। রিকশা চালক যদি বাড়ি থেকে বের হয় বিসমিল্লাহে তাওয়াক্কাল আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই রোজগার করবে সে রিকশা দ্বারা, বিসমিল্লাহ বলে শুরু করলো, কোনো যাত্রীকে সে ধোকা দিল না, কার ভয়ে? এটা কি তাওহীদ না? রুজি ইনকাম করা, রোজগার করা, এটা তাওহীদ না? অথচ আমরা জানি না রিক্সা চালানো ইবাদত না। অনুরূপভাবে যখন কাজ শেষ করল, যা পেয়েছে সেটাতেই বলল আলহামদুলিল্লাহ। আবার উল্টাটা কি, যাত্রীকে যদি ঠকাই, ভাড়া 20 টাকা নিল 50 টাকা, এটা কি ধোকাবাজি না, প্রতারণা না? ওর মধ্যে যদি আল্লাহ ভীতি থাকতো, তাওহীদ থাকতো, 20 টাকার ভাড়া কাস্টমার জানে না, যাত্রী জানে না, বলেছে 50 টাকা, 50 টাকা দিয়ে দিছে, তাহলে এটাও তাওহীদ? এটা আমরা বুঝি নাই। এই জন্য একজন কলেজের প্রিন্সিপাল, সে নিয়োগ বাণিজ্য করে লাখ লাখ টাকা মেরেছে, এখন রিটায়ার হয়েছে, তো দারুণ চিত্র তার মধ্যে, ফজরের সালাতটা জামাতে পড়ে, তারপরে মাথায় টুপি, দাড়িটা চাঁচা, প্যান্টটা টাকানোর নিচে, হাতে তসবি, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হাঁটাহাঁটি করছে, বুঝলেন কথা? আসলে কি নামাজের জন্য এটা, না ডায়াবেটিস ধরা পড়ছে তাই? হ্যাঁ, কারণ ও তাওহীদ কোনটা সেটা মনে করে না। যদি তার মধ্যে তাওহীদি চেতনা থাকতো, তাহলে কলেজের শিক্ষক নিয়োগ দিতে গিয়ে লাখ লাখ টাকা ঘুষ খেত না। তাহলে তো প্রিন্সিপাল মনে করে দুনিয়াবি ব্যাপার, আমি 10 লাখ খেলাম না 10 কোটি খেলাম, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। অথচ এই চাকরিটাও তার তাওহীদের অন্তর্ভুক্ত। যদি মনে করত আমি যদি নিয়োগ বাণিজ্য করি, কলেজের সভাপতি জানতে না পারলেও, এমপি জানতে না পারলেও, প্রশাসন জানতে না পারলেও, কে জানছেন, তো ও নিয়োগ বাণিজ্য করতো? করতো না, তাওহীদটা বুঝেই না। আমাদের ইসলামপন্থী যারা, যারা বলে যে আমরা দিন কায়েম করব, একামতে দিন করব, তারাও তাওহীদ বুঝে না। আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, এটাই বুঝে না। দিন প্রতিষ্ঠা বলতে তাওহীদ প্রতিষ্ঠা, এটা কোনোদিন ভাবেইনি, ভাববে কিভাবে? সব উলামায়ে কেরাম, সাহাবি, তাবেঈ, তাবে তাবেঈ, ইমাম মুজতাহিদগণ, মুহাদ্দিস উলামায়ে কেরাম এখানে বলেছেন, একামতে দিন মানে তাওহীদ প্রতিষ্ঠা করা। আর আল্লামা আবুল আল্লাহ মওদুদী সাহেব, তিনি এটার ভুল ধরেছেন, তাফিবুল কোরআনের মধ্যে ভুল ধরেছেন এটা। আমি ভ্রান্তির বেলাতে একামতের দিন বইয়ের মধ্যে একবার পৃষ্ঠা নাম্বার সহ উল্লেখ করে দিয়েছি, আমরা পড়ে কথা বলার চেষ্টা করি, তাফহিমুল কোরআন এইটা পড়েছে আজ থেকে 22 বছর আগে, মানে 22 বছর আগে আমার কাছে সংরক্ষিত, না জেনে কথা বলছি না, এইভাবে বলছে, বাঁকা কথায় বলেছে। যারা এর অর্থে তাওহীদ মনে করেন তারা ভুলের মধ্যে আছে, এই জন্য তাওহীদের হিসাবই করেন। অথচ মুমিনের প্রত্যেকটি মুহূর্ত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, আর এটাই কি তাওহীদ? মনে থাকবে।
মনে করেন। আমি বলেছি না তাওহিদ মানে কি, ইবাদত মানে কি, তাওহিদ। এই যখন বসে আছেন, যখন উঠবেন আপনি, ওঠার সময় বলবেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা কার সন্তুষ্টির জন্য পড়লেন? এটা তাওহিদ। আমি জানি এটা পড়লে আল্লাহ নেকি দিবেন। নেকি দিবেন মানে আমি মাগরিবের পর থেকে এনে বসে আলোচনা শুনছি, যত নেকি হবে এই নেকিগুলো চামড়ার একটা ফলকে লেখা হবে, আল্লাহর কাছে সংরক্ষণ করা হবে, মহরঙ্কিত করা হবে, এই নেকিগুলো কিয়ামত পর্যন্ত নষ্ট করা হবে না। এটা আমি জেনে পড়ব কার সন্তুষ্টির জন্য? এটা তাওহীদ। এই জন্য ইসলামী আন্দোলনের একজন অত্যন্ত বিচক্ষণ নেতা, বিচক্ষণ নেতা, পণ্ডিত, এত দূরদর্শী ওই লোকটা এখনো দাড়িটা ছেড়ে দিতে পারেনি। দাড়ি যতটুকু আছে, ওই যে একটা ফতোয়া পাওয়া গেছে 40 হাত দূর থেকে যদি দেখা যায় দাড়ির মতো, অত বড় রাখলেই চলবে, বুঝলেন? এই ডাহা শয়তানি কথা সমাজে চালু থাকার কারণে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি কিন্তু নিজের দেহের উপরে ইসলাম কায়েম করতে পারিনি। বলে কি জানেন, আরে দাড়ি রাখা জরুরি না, যদি বলি নামাজটা শুদ্ধ করে পড়েন, আরে নামাজ নিয়ে পড়ে থাকলেন সারা জীবন, নাউজুবিল্লাহ। আরে তাওহিদটা শিখেন, তাওহিদের প্রশিক্ষণ হচ্ছে, বলছি এখন নামাজ তাওহিদ আকিদা নিয়ে পড়ে আছেন, তাহলে দিন কায়েম করেন কখন? বুঝেননি কথা মনে আপনারা? এক শ্রেণীর মানুষ তাওহিদ নিয়ে তার এলার্জি আছে, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তাওহিদের প্রশিক্ষণ দিয়েছিলেন 13 বছর। কত বছর? 13 বছর তাওহিদের প্রশিক্ষণ দিয়েছেন তাও সাহাবীদেরকে, যাদের মেধা এত শক্তিশালী, জীবনে একবার যে হাদিস শুনেছেন মরা পর্যন্ত ওই হাদিস আর ভুলেননি, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন কত বছর? আর একটা কথা শুনুন, এই 13 বছরের মধ্যে সালাতের বিধান নাজিল হয়েছিল না? সিয়ামের বিধান নাজিল হয়েছিল না? জাকাতের বিধান নাজিল হয়েছিল না? হজ্জের বিধান নাজিল হয়েছিল না? জিহাদের বিধান নাজিল হয়েছিল না? কিসের আপনি খেতাসিরা রাজনীতি নিয়ে পড়ে আছেন? তাওহীদই জানেন না? এই কথাগুলো বললে যে এই সময়ও তাওহীদের আলোচনার দরকার আছে। তবে হ্যাঁ, একটা কথা আমাকে ভালো লেগেছিল, সিলেটের এক ব্যক্তি 2003 সালে আমাকে প্রশ্ন করেছিলেন, তিনি জামাত ইসলামের রুকন, মারা গেছেন, পরে শোনা যে মারা গেছেন, তার ছেলের সাথে আমার খুব ভালো পরিচয়, আলহামদুলিল্লাহ তার ছেলের আকিদা ভালো, তা আমাকে জিজ্ঞেস করছিলেন আপনি কি মুসলমান? কথা বুঝতে পারছেন? হাসেন না, কথাটা খুব সুন্দর লেগেছে আমাকে, আপনি কি মুসলমান? তো আমি বললাম তো আমি তো নিজেকে মুসলিম মনে করি। দ্বিতীয় প্রশ্ন করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা আপনি কার কাছে পড়েছেন? বুঝেননি কথাটা? বলেন, আপনার বাপের কাছে, আপনার উস্তাদের কাছে, না কোনো ইসলামী পণ্ডিতের কাছে? আপনি পড়েছেন, কারো কাছে পড়েছেন এটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটা পড়েছেন কারো কাছে? আমি বললাম যে না পড়িনি। তখন বলছে তাহলে আপনি মুসলমান না? কথা কি বুঝতে পারছেন? সরাসরি বলছে তাহলে আপনি মুসলমান না। তো এটা পড়ে নিন,
আমার সাথে কথা আর আগাইলো না, মুরব্বি বয়সী মানুষ। আমি বললাম যে আমি কিছু বলবো, বলছে না আপনি না বলা পর্যন্ত আপনার কোনো কথা শোনাও যাবে না। কিছু বলি না, আপনি যেদিন যদি বলতেন আপনি যে আমি বলেছি একজনের কাছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি বলতেন কারোর কাছে তাহলে মনে করতাম আপনি কি মুসলমান, যেহেতু বলেননি আপনি মুসলমান না, একবারে ঠাসা ফতোয়া দিয়ে দিলেন। তাহলে কথাই যেহেতু শুনবেন না তার ফতোয়া দিব কেমনে? বলছে না ফতোয়া আপনার কাছে চাইনি তো, আপনি মুসলমানের না ফতোয়া চাইবেন কি করে? আপনার কাছে ফতোয়া চাইবো কেন? কথাটা সেই সময় না বুঝলেও এখন বুঝি যে ওনার একটা ভুল হয়েছে। সে ভুলটা হলো যে স্বীকৃতি দিতে হবে। একজন মানুষ যখন ইসলামের উপরেই জন্মগ্রহণ করে আর ইসলামের উপরে বেড়ে উঠে, তাকে কারোর কাছে গিয়ে নতুন করে স্বীকৃতি দেওয়া লাগে না। এবার বুঝতে পারছেন কথা? এই কথাটা বলতেই দিলেন না, 3 থেকে 5 বছর পরে গিয়ে আবার সাক্ষাৎ হয়েছে ওনার সাথে। আমি বলি এখন কি আপনি মুসলমান মনে করেন? বলছে হ্যাঁ আমি মনে করি এখন, তবে পুরোপুরি মনে করি না। শুধু একটা কথা, কার কাছে সাক্ষ্য দিয়েছেন সেদিন বোঝানোর সুযোগ হয়েছিল। দেখুন, যারা যে সমস্ত সাহাবীদের সন্তান হয়েছে, প্রমাণ নেই এ ধরনের যে তারা নতুন করে কোনো ব্যক্তির কাছে গিয়ে কি করেছেন, কালামা শাহাদত পড়েছেন, এটা প্রমাণ নাই। তবে কোনো ব্যক্তি ছিল বিধর্মী, সে যখন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করবে তার সাক্ষীর প্রয়োজন আছে। এবার বুঝতে পারছেন কথা? ওনার কথায় ফিরে যাই, যে জায়গায় আপনি ধরেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইটা যে বলেনি সে মুসলমান না, আপনার কথা একটা ক্ষেত্রে সঠিক, অর্থাৎ যার মধ্যে এই কালেমায় শাহাদত নেই এই ব্যক্তি মুসলিম না, এ কথা ঠিক। তবে বুঝালাম আত্তাসদিক বিল জিনান আল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। আমার অন্তরে বিশ্বাস আছে আমি আল্লাহর স্বীকৃতি দেই, আমি যেহেতু মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, পিতামাতা মুসলিম হিসেবে গড়ে তুলেছে, আমি ইসলামী বিধান পালন করি, এই জন্য নতুন করে আমাকে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন নাই। তখন আমি বললাম যে আপনার কথা ঠিক একদিকে, এত সুন্দর, এটাই হলো তাওহীদ। যার হৃদয়ে তাওহীদটা নাই তার ইবাদত করে কোনো লাভ নেই, এতটুকু থাকলেই আল্লাহ সব কিছু ক্ষমা করে দিবেন। আপনি কত দলিল নিবেন? তিরমিজির দ্বিতীয় খণ্ডের 92 পৃষ্ঠা খোলেন, তাওহীদের যে শক্তি, যে বল, যে ক্ষমতা, তাওহীদের যে পাওয়া কল্পনার বাহিরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ একজন পাপী ব্যক্তিকে ডেকে নেবেন, এই লোকের পাপ অনেক কিন্তু শিরিক নেই, আল্লাহ চাদরের তলে ডেকে নেবেন, নিয়ে তাকে 99টা খাতা খুলে দেবেন সামনে, দেওয়ার পরে বলবেন দেখো তো এই পাপগুলো তুমি করেছো কিনা। খাতার পরিধি, ব্যক্তি ডাইনে যতদূর তাকাবে তত বড়, দৃষ্টি যতদূর যাবে
বামে যত তাকাবে দৃষ্টি যত যাবে 99টা খাতা, এই খাতার মধ্যে কোনো নেকি নাই, সব কি আল্লাহ বলবেন দেখো তো আমার ফেরেশতারা জুলুম করেছে কিনা, বান্দা বলবে যে না জুলুম করেনি। তো বান্দা পাপগুলো স্বীকার করবে, করে আল্লাহ বলবেন যে তুমি সিরকুটটা রাখো, ছোট্ট একটা সিরকুট দিবেন আল্লাহ, বিতাকা হাদিসে আসছে, সিরকুটটা দিবেন, দিয়ে বলবেন এটা কাছে রাখো। তো বান্দা আল্লাহকে বলবেন, আল্লাহর দিকে তাকায় বলবে আল্লাহ তুমি কি ঠাট্টা করছো আমার সাথে, এত পাপের মধ্যে এই ছোট্ট সিরকুটে কি হবে। আল্লাহ বলছেন বান্দা আমি কি তোমার সাথে ঠাট্টা করছি, কাছে রেখে দেখো, যখন নেকি আর পাপ মাপা হবে, পাপের পাল্লায় সব পাপ চড়ে বসেছে, পাপের পাল্লা ভারী হয়ে গেছে, আল্লাহ জিজ্ঞেস করবেন এই বান্দা তোমার ওই কাঠটা কই, চিরকুটটা কই, এই চিরকুটটা নেকির পাল্লায় রাখা মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে যায়। কি লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ফজিলত বর্ণনা করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সবাই শুনছেন কি লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, হলো তাই ওই সিরকুটে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা লেখা আছে। তাহলে তাওহীদের শক্তি পেলেন, পাওয়ার বুঝতে পেরেছেন, বুঝেননি আপনারা, ওই লোকের কোনো নেকি নাই, এক নম্বর যা আছে শুধু পাপই আছে, তবে তার বিশুদ্ধ ঈমান ছিল, তাওহীদ ছিল বলে আল্লাহ কিয়ামতের মাঠে তাকে ক্ষমা করে দিয়েছে। কয়টা হাদিস নেবেন, আমি এভাবে বলতে থাকলে আরো চার পাঁচটা বলতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু টাইমটা লম্বা হয়ে যাবে। তাওহীদ না থেকে আপনি কোন ইবাদত করবেন? এই ফোনটা সরাতে, কার ফোন এটা, সরান তো ফোনটা সরান, বারবার ফোন আসছে ডিস্টার্ব করছে এখানে। তো কি জন্য বলছিলাম, হ্যাঁ আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, আপনি বলেন অ্যাকাউন্ট যদি না থাকে, আপনি নিজেই বলেন তো ওখানে ডিপোজিট হবে, টাকা জমা হবে, তাওহীদ হলো অ্যাকাউন্ট, এটা তো বুঝেন। মোবাইলে বিকাশ খোলা না থাকলে টাকা দেখা যায় না, বিকাশ খোলা লাগবে, টাকা জমা হবে, পাঠাতেও পারবেন, এটা তো বুঝেন আপনি। একজন লোক সিয়াম পালন করে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, রোজাও রাখে, আপনি বলেন এই লোকটা নেকি পাবে না, পাবে, কিন্তু লোকটা হলো হিন্দু, কি নেকি পাবে, এবার বলছে পাবে না, কি নাই, তাওহীদ নাই। এইটা সোজা সুজি বুঝেন, নিজের ক্ষেত্রে বুঝেন না কেন, বর্তমানে বিধর্মীদের আকীদা আর আমার আপনার আকীদা কি একই রকম, সেম। মিস্টার গান্ধী এমনি বলেছিল আজমিরে গিয়ে, হিন্দু আর মুসলমানদের মধ্যে পার্থক্য নাই, মুসলমানরা মাটির নিচে রেখে পূজা করে আর হিন্দুরা মাটির উপরে রেখে পূজা করে, গোটা বাংলাদেশ তাই তো হচ্ছে। আপনি কিভাবে বুঝেন আপনার ঈমান আছে, কে বলেছে ঈমান আছে, বিনা ওযুতে যদি নামাজ পড়েন 30 বছর যাব, 40 বছর যাব নামাজ হবে, এক ওয়াক্ত, এক ওয়াক্ত হবে না। তো এইটা বুঝেন, তো ঈমানহীন যদি নামাজ পড়ে 50 বছর, বলেন উত্তর দেন, আর পাই না, একজন দুজন বলছেন, সবাই বলে সাহস কেমন আছে দেখি,
ইমান আনতেছেন না আপনারা, তাই না? ইমান আনছেন না। ওই হাদিসটাই বলি, 30992 নম্বর হাদিস, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ চলে আসবে, সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে হাজির হবে, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, ওয়ালাইসা ফিহিম মুমিন, সব মসজিদে মুসল্লি থাকলেও ওরা নামাজ পড়তে গেছে কিন্তু তাদের মধ্যে একজন ইমানদার পাওয়া যাবে। বলেন তো, এরা যারা নামাজ পড়তে গেছে মসজিদে তাদের মধ্যে ইমান আছে? এই জন্য 50 বছরের দীর্ঘ মুসল্লি হওয়া সত্ত্বেও এই ভণ্ড এখনো সিগারেট, বিড়ি, গাঁজা, সোয়ানি, জেনা, ব্যভিচার, মিথ্যা কথা আর হারাম খাওয়া কিছুই ছাড়েনি। বুঝলেন না কথা? বুঝবেন কি করে? এটা তো জায়গায় হাত পড়েছে, এবার আতে ঘা লাগছে, এবার 50 বছর যাবৎ নামাজ পড়ে, হজও করে আসছে, হজ করে আসার পরে আকাম কুকুম আরো বেশি শুরু করছে। তৌবা তৌবা, নাউজুবিল্লাহ। ইমানহীন মুসল্লি সেজে গেছে, ভান ধরা মুসল্লি, লোক দেখানো মুসল্লি, ভিতরে ইমান নাই, ও নামাজ পড়ে কি করবে বলেন তো দেখি? এই জন্য নামাজের প্রভাব তার জীবনে নাই। এখনকার মুসল্লি দেখা যাচ্ছে ইমানহীন, ইমানহীন মুসল্লি আর ওযুবিহীন মুসল্লি একই তো, তাই না? এক গাধা, একসঙ্গে জানা যায় গেছি, আমি ওযু করলাম, ও ব্যাটে ওযু করেনি, আমি জানাজার পর জিজ্ঞেস করলাম যে ওযু করলেন না, আমি তো দেখলাম বাথরুম থেকে আসলেন আপনি, তো বলছে যে জানাজা সালাতে ওযু লাগে নাকি? ওযু লাগে, তো বলছে আমি 30 বছর যাবৎ পড়ছি যে, কারণ জানাজা সালে যুক্তি দেখেন কত খাটাস, রুকু নাই, সেজদা নাই, ওযু করার কি দরকার? কথা কি বুঝেছেন আপনি? আর এদেশের মাঝহাবিরা জানাজাকে নামাজই বলে না, নামাজ না বলার কারণ জানাজা দোয়া, নামাজ হলে অবশ্যই রুকু থাকতো, সেজদা থাকতো, অথচ আল্লাহ রাসূল বলেন ইযা সাল্লাইতুমুল মাইয়িত ফা আখলিসু লাহু দোয়া, যখন মৃত ব্যক্তির সালাত পড়বে, জানাজা পড়বে, তখন ইখলাসের সাথে দোয়া করো। জানাজা সালাত এটা স্বীকারই করে না, জানাজা সালাত না, এটা কি দোয়া? ও ঠিকই ও মনে করেছে, রুকু না সেজদা নাকি সালাত বলার কি দরকার? বুঝতে পারলেন? যদি যদি নামাজ নাই হবে, যে ওযু করে করিনি, যে নামাজ নাই হবে, তাহলে তো একজন তাজা মানুষ হয়া, মানে মরা তাজা হয়া কবর থেকে যে বলতো যে এই লোকটা ওযু ছাড়াই জানাজা পড়ে, তা তো বলেনি, যুক্তি দেখছেন? বুঝেননি কথা, তাই না? জানাজা যদি নাই হবে তাহলে অভিযোগ তো কে করতো? এ কি মানুষ না শয়তান? ইবলিস, ইবলিস খাঁটি ইবলিস একটা, নামাজের খোঁজ খবর নাই, এমনি আসতে তাই নামাজ পড়ে, নাহলে কোনো বান্দর আছে এরকম বলেন দেখি? বুঝেননি কথা? এ কোনোদিন শুনেছেন কারোর কাছে? এটা 30 বছর জানাজা পড়তেছে, কোনোদিন কি করেনি? ওযু করেনি। এক চেয়ারম্যান ভোটে দাঁড়াইছে, বুঝছেন, আল্লাহ মাফ করুক, তো যেখানে যায় সেখানে নামাজ পড়ে, কিসের নামাজ? আসরের নামাজটা পড়েনি আগে, আসরের নামাজ মানে কয়েক জায়গাতে পড়তে আছে আসরের নামাজ, ও আসরের নামাজই না বন্ড, ভোট নিবে তাই, উদ্দেশ্য কি? বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্ম ভীরু না, ধর্মপ্রাণ, হাহরে লোকটা নামাজ পড়ছে কত ভালো, ও নামাজ না পড়লে ওকে পছন্দ করে, তাই না? এই জন্য সব জায়গায় আসর পড়ে, সব জায়গাতে কি পড়ে? আসর পড়ে। এই হলো নামাজের রূপ। আপনাদের তো বোঝাতে যে পারছি না,
আপনারা কয়দিন ব্যয় করলেন তাওহীদ শিখবেন এই জন্য ব্যয় করেছেন একজন ব্যয় করেননি আজকে আমাকে বক্তব্য দেওয়াতে উৎসাহিত করেছে বাঙালি এক মহিলা তিন সন্তানের জনক আজকে বিকেলে আমার সাথে কথা বলেছেন লন্ডন থেকে থাকে লন্ডনে তো বলছেন যে ঈমানও ঠিক ছিল না আকীদাও ঠিক ছিল না নামাজও ঠিক ছিল না আমি মহিলাকে সময় দিলাম একটু যে আবেগ নিয়ে কথাগুলো বলল বলছেন যে এই বিষয়টা নিয়ে আপনি আরো বেশি বেশি আলোচনা করেন কারণ আমরা আকীদার কিছুই বুঝি না শুধু নামাজ নিয়ে ব্যস্ত এই মহিলার সৌজন্যে আমাকে ফোনটা আসছিল 4:30-4:30 দিকে তারপর থেকে আমার ভিতর থেকে ওই মহিলার আবেগটা যাচ্ছে না জানার যে আবেগ এরপরেও বলল আমার আব্বাও বুঝে না আম্মাও বুঝে না একটু আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন বুঝলে নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে কিন্তু আকীদা হলো মাজার পূজারি কি মাজার পূজারি বক্তব্য শুনেছে যে মাজার পূজারি আকীদা নিয়ে যদি কেউ মারা যায় এর জন্য দান করা যাবে না দোয়া করা যাবে না আপনারা নতুন শুনছেন নাকি দান করা যাবে না কোনো লাভ নেই কারণ যারা শিরকে আকবরের সাথে জড়িত তারা তো মুশরিক তাই না তার অনুভূতি একজন আলেম যেখানে বুঝে না একজন মহিলা লন্ডনে গিয়ে বই পড়তে পড়তে আলোচনা করতে করতে তার অনুভূতি কেমন ভিতরে গভীরে ঢুকছে যেহেতু দোয়া করা যাবে না যেহেতু দান করা যাবে না সাদকা করা যাবে না তাই জীবিত থাকতেই দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে আচ্ছা এই বুঝকে সাধারণ মানুষ বুঝে আলেমরা বুঝে না বুঝে না বন্ধুরা আমার তাওহীদটা বোঝার চেষ্টা করেন একটু শোনার চেষ্টা করেন আপনারা বলবেন যে বলেন কি এই বয়সে তাওহীদ কিসে বুঝবো 1397 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি আসলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যা আরবিয়ুন আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আরবি ব্যক্তি আরবি বলতে বিদুইন গ্রাম্য মূর্খ ব্যক্তি এতই মূর্খর মূর্খ লোকটা এসে সালামও দেয়নি এসেই বলছে মোহাম্মদ শোনো দুল্লা নেলা আমালিনী দা আমল দুহুল দাখাল তুল জাননা এমন আমলের কথা বলে যে আমল করে আমি জান্নাতে যাব টার্গেট কি জান্নাত আমি জান্নাতে যাব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা দেখেন আল্লাহ রাসূলও বলছেন তুমি আল্লাহর তাওহীদকে গ্রহণ করবে আল্লাহর সাথে কাউকে শরীক করো না বুঝতে পারলেন তা'বুদুল্লাহ মানে কি বলেন তাওহীদ আল্লাহ তাওহীদকে মেনে নেবে একাত্মবাদ না একত্ব কি বলবেন একত্ব তার সাথে শরীক করবে না তাহলে আগে তাওহীদ না সালাত এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা ফরজ সালাত আদায় করবে ওয়া তুয়াদ্দিজ যাকাতাল মাফরুজা ফরজ যাকাত দিবা ওয়া তাসুমু রমাদান রমজানের সিয়াম রাখবা কয়টা বললেন চারটা প্রথমটা কি বললেন নামাজ না তাওহীদ হ্যাঁ যে তাবুদুল্লাহ দ্বারা অর্থ নামাজ নেন তো পরের বাক্যটা কি ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা ফরজ সালাত আদায় করবে তাহলে প্রথমটা ইবাদত অর্থ সালাত না প্রথম ইবাদত অর্থ কি তাওহীদ এরপরে বলছেন সালাত আদায় করবে ফরজ সালাত এটা গেল এই লোকটি শোনার পরে এই লোকগুলো আজকে খুব ডিস্টার্ব করলো আপনাদের প্রোগ্রাম করা উচিত হয়নি এখানে এখানে যেটা বলেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গ্রাম্য মানুষকে বললেন মূর্খ মানুষকে বললেন এই মানুষটি সালামও দেয়নি
শোনার পরে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলকে বলেছেন সাহাবী, ওয়াল্লাহি লা আযীদু আলা হাদা ওয়া লা আনকুসু মিনহু। শুনেন, শোনা মুহাম্মদ, আল্লাহ কসম করে বলছে তুমি যা বললে তার কমও করব না বেশিও করব না। লোকটা চলে যাচ্ছে। ফালাম্মা আল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যখন লোকটা পিঠ ফিরিয়ে চলে গেল, আল্লাহ রাসূল বলছেন মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুল মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাদা। সাহাবীরা, কে একজন জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও, দেখো দেখো লোকটা জান্নাতি, দেখো দেখো লোকটা জান্নাতি। আল্লাহ রাসূল বলে দিলেন, শুনেন এবার, এই ব্যক্তি চলে গেল এরপরে সালাম দেয়নি। কিন্তু হাদিস তো প্রমাণিত হাদিস, আল্লাহ রাসূলকে সাহাবীরা সালাম দিতেন না। ওই যে মসজিদে সালাত আদায় করে ভুল করলো, আল্লাহ রাসূল সালাম দিলেন, আল্লাহ রাসূল ওয়া আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইনা কালাম তো সাল্লি, সাহাবীরা সালাম দিতেন। এই সাহাবি এতই গ্রাম্য মানুষ, এতই বিদুইন, এতই মূর্খ, সালাম দিবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী, সালাম আসার সময়ও দেয়নি, যাওয়ার সময় দেয়নি। আপনি খেয়াল করেছেন বিষয়টা, একজন সাহাবি এত মূর্খ সালাম দেয়নি, অথচ জান্নাতি হয়ে গেছে, তাই না? আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে যাবে, ও জাহান্নামে যাবে কোনদিন? জীবনে যাবে জান্নাতে। আকিদার জোর, ও তো নামাজ পড়েনি, সিয়াম পালন করেনি, যাকাত দেয়নি, কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে সাহাবী। তা আপনি কেন দাবি করছেন যে এই বয়সে আমি তাওহীদ শিখবো কি করে? এই বয়সে শিখতে হবে, এখনই জানতে হবে, তাওহীদ সম্পর্কে জানার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর প্রশিক্ষণ দিয়েছেন, আপনি কি 13 মাস দিয়েছেন, 13 সপ্তাহ দিয়েছেন, 13 দিন দিয়েছেন, 13 ঘন্টা দিয়েছেন, 13 মিনিট বলেন তো দিয়েছি, আজকে তো দিলাম, 13 মিনিটে এসে থামলেন। আপনি মনে করছেন 13 মিনিটে জান্নাত পেয়ে যাবেন? আম হাসিবতুম আম তাদখুলুল জান্নাত ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম ওয়ামাসসাতুহুমুল বাআসা ওয়াদ-দাররা ওয়াযুলযিলু হাত্তা ইয়াকুলার রাসূলুল লাযীনা আমানু মাতা নাসরুল্লাহ। অত সহজ জান্নাত পাবেন আপনি? মনে করেন যে 13 মিনিট ব্যয় করে জান্নাতে চলে যাব? হ্যাঁ, ওই রকম পোক্ত ঈমান থাকলে 13 মিনিট না, 13 সেকেন্ডে একজন জান্নাতে হতে পারে। কিন্তু ওইটা তো, ওই অনুভূতি তো আপনার মধ্যে নাই। কি তাওহীদের আলোচনা শুনবেন এখন থেকে? শুনবেন তো? ইমাম সাহেবকে বলবেন, আলোচককে বলবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আগেই বলবেন আপনি আজকে তাওহীদের গুরুত্বের উপর আলোচনা করবেন, বলবেন তাওহীদের প্রকার কতটি এটা নিয়ে আলোচনা করবেন, ঈমান থাকে না কি কি কাজ করলে এটা নিয়ে আলোচনা করবেন। এইগুলোর মধ্যে আলোচনা ঢুকেই না, কোনো আলেম ঢুকে না, আসলে শুরু নামাজ যারা পড়ে না তারা কাফের, মারি দিল। আরে নামাজ পড়বে কই থেকে ঈমান যদি না থাকে? বুঝেন কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাখল 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া ইসতানিবু তাগুত। নিশ্চয় অবশ্যই আমি যত, আমি প্রত্যেক জাতির মাঝে একজন রাসূল পাঠিয়েছি, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মা, প্রত্যেক উম্মতের মাঝে, জাতির মাঝে আমি একজন রাসূল পাঠিয়েছি, কি জন্য? আন ইবুদুল্লাহ, তারা নির্দেশ দিবে এই মর্মে তোমরা আল্লাহর তাওহীদকে মেনে নাও, ওয়াস্তানিবুত তাগুত, এবং তাগুত থেকে বিরত থাকো। এই নির্দেশ দেওয়ার জন্য আমি নবীদেরকে পাঠিয়েছি। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন, আমি যত, সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত, আমি তোমার পূর্বে যত নবীকে পাঠাইছি তার কাছেই ওহী করা হয়েছে, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন, আমি ছাড়া কোনো ইলাহ নেই,
অথবা আমারই তাওহীদ প্রতিষ্ঠা করো, প্রত্যেক নবীকে বলা হয়েছে, প্রত্যেক রাসূলকে বলা হয়েছে। অথচ আমরা যারা দায়ী তা তাওহীদ নিয়ে আলোচনা করি না। তো তাওহীদ না থাকলে নামাজ পড়ে লাভ হবে বলে মনে করেন? ওই দলিল তো আপনারও জানা আছে, হাদিস জানা নাই আপনার কাছে? জানা আছে তো, ইন্নামাল আমাল বিনিয়াত, যাবতীয় আমল নির্ভর করে কিসের উপরে? নিয়াত শুদ্ধ করা লাগবে। নিয়াত শব্দের অর্থ হলো, এই শব্দটা জন্মছে নাওয়া থেকে, নুন ওয়াও ইয়া, নাওয়া। নাওয়া মানে বীজ, বিচি, বিচি কি বিচি চিন, বিচি সিমের কি পিচি, তিতলের, কাঁঠালের, কাঁঠালের বিচি বলেন, আঠি বলেন, কাঁঠালের বিচি বলেন, আমের আঠি, সব মিলে একই, একই না? হ্যাঁ, বিচি যদি ভালো হয় গাছও ভালো হবে, ফুলও ভালো হবে, ফলও ভালো হবে। বাড়িতে যে বীজ আছে আলুর বীজ, সেটাই তো লাগাতে পারতেন। বাড়িতে যে ধানের বীজ আছে সেটাই তো চারা করতে পারতেন, কিন্তু অফিস থেকে নিয়ে আসেন কেন? হ্যাঁ, ভালো বীজ খুঁজেন তাই। আর যদি বীজ না থাকে, বীজ যদি কি না থাকে, গাছ হওয়ার সম্ভাবনা আছে? হাই হাই হাই, বলেন যে বীজ আপনার অন্তরে আছে গাছ কিন্তু তারই হবে, ফুল কিন্তু সেই গাছেরই হবে, ফল কিন্তু সেই গাছেরই হবে। আপনার এলাকায় নারকেল গাছে সুপারি ধরছে এরকম আছে? মানে সুপারি লাগাইছিলেন, ওখানে সুপারি হয়েছে, ওখানে নারকেল গাছ হয়েছে, এরকম আছে না? নাই। আম গাছের আঁঠি লাগাইছিলেন, সেখানে জাম গাছ হয়েছে, এরকম প্রমাণ আছে? ও, প্রমাণ নাই। আম গাছে জাম ধরা তো দূরের কথা, ল্যাংড়া আমও আম, ফজলি আমও আম, হিমসাগরও আম, তাই না? হিমসাগর বলেন না খেরসা বলেন, দুইটাই বলেন নাকি? বলেন আমের মতো সবই আম, ল্যাংড়া আমের আঁটি থেকে হিমসাগর হয় না, আপনি ভাবেন কি করে? এ যাবৎ হয়নি, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে না? এইটা যদি বুঝেন আপনি, তা আপনার নিয়াতটা পরিশুদ্ধ করেন না কেন? অতএব আগে ইখলাস, আগে ঈমান, আগে আকীদা, আগে তাওহীদ। তাই আল্লাহ বলে দিয়েছেন সব জায়গাতে, আগে তাওহীদ পরিষ্কার করো, তারপর হলো সালাত। আমরা যারা সালাত আদায় করি, কারো সালাত কি বিশুদ্ধ দাবি করেন আপনারা? বিশুদ্ধ, তাই না? কেন বিশুদ্ধ ভাবে সালাত আদায় করেন না? যারা নামাজ পড়ে না তারা যেমন বেনামাজি, যারা নামাজ পড়ে রাসূলের তরিকায় পড়ে না তারাও কি বেনামাজি? এত শক্ত কথা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, আশ্চর্য হই। তাহলে সালাত শুদ্ধ করার দরকার না? দরকার, কেউ চেষ্টা চালাইছেন? এখানে বহু মসজিদের লোক আছেন, তাই না? আপনার বয়সে আপনি কোনো ইমামকে দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মেম্বারে দাঁড়িয়ে নামাজ শিক্ষা দিতেন, মেম্বার থেকে নেমে গিয়ে তিনি সেজদা করে দেখাতেন সাহাবীদেরকে, আপনার দেশের কোনো মসজিদের ইমাম এইভাবে সালাত শিক্ষা দিয়েছে? আপনার হায়াত পর্যন্ত গ্যারেন্টি দেখাতে পারবেন না। আলোচনা করেছে নামাজ না পড়লে কাফের, সুজা ফতোয়া মেরে দিয়েছে, এটা তো খুব পারদর্শী। কিন্তু সালাত শুদ্ধ হচ্ছে কি হচ্ছে না আমি যে দেখাই দিব? আপনার টাঙ্গাইলে সালাত শিক্ষা দেয়া দেখালাম, জামালপুরে দেখালাম, বিভিন্ন জেলায় দেখাই যখন সুযোগ পাই, কিন্তু মুসল্লি তো পাওয়া যায় না। তাহলে যদি নামাজ রাসূলের তরিকায় না হয় তাহলে কি আমি কি মুসল্লি হব? হাদিসটা বললে তো খুব মন খারাপ করবেন, না বলে কি করব? বলি হাদিসটা শুনে নেন। আল্লাহ রাসূল বললেন মসজিদে নববীর ঘটনা,
তিনবার একজন সাহাবী সালাত আদায় করলেন আল্লাহ রাসূলের সামনে মসজিদ নববীতে রাসূলের যুগে একজন সাহাবী সালাত করছেন আল্লাহ রাসূল তিনবারই বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি ফিরে যাও নামাজ পড়ো তো নামাজ পড়নি সালাত পড়নি কয়বার পড়েছিলেন তিনবার পড়েছেন রাসূলের যুগের ঘটনা আল্লাহ রাসূল বলেন তুমি জীবনে নামাজ পড়নি এবার হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথা শুনেন ওই হাদিসটা সহিহ বুখারীর 756 নম্বর হাদিস আর এই হাদিসটা নাসাইতে এসেছে 1312 নম্বর হাদিস রাগ তো করলেন নামাজ পড়া বেনামাজি কেমন হয় নামাজ পড়ে রাসূলের তরিকা না পড়লে কোনো লাভ এই অনুভূতি থেকেই জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা লিখেছিলাম মানুষের হাতে তুলে দিয়েছি আমরা কিন্তু এই দেশের এক শ্রেণীর মোল্লারা এতই গীবত করেছে করছে লেগে আছে পরিকল্পিতভাবে এই বইটা যেন কেউ না পড়ে আলহামদুলিল্লাহ তারাই প্রচার করছে মানুষ পড়ছেও বেশি এখন আলহামদুলিল্লাহ তুমি পড়ো পড়লে তুমি বুঝতে পারবা তুমি তো পড়োনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন একজন ব্যক্তিকে কাম তুসাল্লি হাযিহি সালা এই তুমি এইভাবে নামাজ পড়ছো সালাত আদায় করছো কতদিন যাবত লোকটি বলছে মুনজু আরবাইনা আমা প্রায় তো 40 বছর যাবত নামাজ পড়ছি 40 বছর যাবত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন মা সাল্লাইতু মুনজু আরবাইনা সানা তুমি 40 বছর যাবত নামাজই পড়োনি স্পষ্ট করে বলছ না নামাজ পড়োনি 40 বছর যাবত নামাজ পড়োনি তারপরে বলছেন লাউ মুত্তা ওয়ান্তা তুসাল্লি হাযিহি সালা তুমি যদি এইভাবে সালাত পড়তে পড়তে মারা যাও তুমি যদি এইভাবে সালাত পড়তে মারা যাও মুত্তা আলা গায়রিল ফিত্রাতি আল্লাহু ফাতারাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তুমি মুহাম্মাদের ফিত্রাতের উপরে মুহাম্মাদের দ্বীনের উপরে মারা যাবে না বেদীন হয়ে মারা যাবে কি বুঝলেন হাদিসটা বুঝেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকীদা শুদ্ধ করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদেরকে সালাত শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন আমিন আলোচনার পরিবেশ নাই দোয়া পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দোয়া পড়েন পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা